যারা এই আয়োজনটি করেছে আর জানেনি তো, বলার কোনো কারণ নাই, উদ্দেশ্য নেই। কি উদ্দেশ্যে আসা? হাওয়ার উদ্দেশ্যে। আমরা হাওয়ায় ভেসে যেতে চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে। কি ভয় পাচ্ছিস? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা এতদিন এই যে হাওয়া টিম অনেক কষ্ট করে একটা সিনেমায় কাজ করেছি, আপনারা যদি মনে করেন এর মধ্যে ট্রেলার দেখেছেন, পোস্টার দেখেছেন, গান শুনেছেন, সাদা সাদা কালা কালা, এরপর বাকি দায়িত্ব আপনাদের। আমাদের দায়িত্ব শেষ, সিনেমাটা হবে 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 হবে, ধীরে সব হবে বন্ধুরা, সব হবে। একটু ধৈর্য, সবাই একটু একটু করে আমরা কথা বলি, পরিচয় হয়ে নিক, তারপর আমরা মূল অনুষ্ঠানে। চঞ্চল চৌধুরীর কাছে আমরা অনুরোধ করতেই পারি, যদি আমাদের হাওয়া মুভির প্রতিটি চরিত্র সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন। আচ্ছা, এক এক করে যার যার নাম বলে, ক্যারেক্টারের নাম, চরিত্রের নাম বলেই ভালো হয় নাকি? নিজের নাম এবং চরিত্রের নাম। হ্যালো বুয়েট, হাওয়া সিনেমায় আমি এজা চরিত্রে সুমন আনোয়ার আসছি 29শে জুলাই। হাওয়া বইছে? বইছে তো হাওয়া? ওকে, আজকে আরো হাওয়া আসবে, অপেক্ষা করুন। হ্যালো বুয়ে, আমি বাবলু বোস ফণী চরিত্রে হাওয়ায় আসছি 29 তারিখে। আমি রিজভিজু নতুন আসছি, নতুন দেখতে পারবেন হয়তোবা, আর আমি পার্কেস রূপে অভিনয় করেছি। উর্কেস তো বললো, আমার উর্কেস, এটা সিনেমাতে আমরা দেখবো আমরা কি আমার পার্ক তাই যায়।